হাই সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা ভীষণ ভীষণ ভালো আছো রীতা একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম দেখো এখানে আমি আমার বাড়ির ঠাকুর মন্দিরে ঠাকুর বার করে নিয়ে এলাম বাইরে কারণ ঠাকুরকে স্নান করানো হবে তো ঠাকুরকে আমি প্রথমে চেয়ারে বসানোর চেষ্টা করেছিলাম কিন্তু দেখলাম বসানো যাচ্ছে না তারপরে একটু ঘুরিয়ে নিয়ে বসানোর চেষ্টা করেছিলাম দেখলাম তাতেও বসানো যাচ্ছে না তো আমি সেই জন্য ঠাকুর ঘরের সামনেই ঠাকুরকে রাখলাম দেখো এটা হচ্ছে মা আর ইনি হচ্ছে আমাদের বাড়ির কর্তা মানে হেড মেম্বার তো চলো এবার ঠাকুরকে স্নান করাবো তোমরা ঠাকুর আমাদের সাথে এই দেখো মা তোমাদের সবাইকে হাই বলে দিল মাকে তো তোমরা চেনোই তো সেই জন্য আমরা ঠাকুরের সব স্নান ঠান করাচ্ছি ঠাকুরের ঘরটাও পরিষ্কার করছি তো চলো ঠাকুরকে স্নান আমাদের বাড়ি প্রতি বছরই এই পুজোটা হয় যেখানে সব রিলেটিভসরা আসে প্রচুর লোকজনও আসে সবাই মিলে একসাথে প্রচুর আনন্দ হাসি মজা হয় দারুণ দারুণ মজা হয় আর জানোই তো বাড়িতে একটা কোনো প্রোগ্রাম হলে সব লোকজন এলে কত ভালো লাগে সবার বাড়িতেই নিশ্চয়ই হয় কিছু না এদিকে দেখো ঠাকুরকে আমি শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দিলাম এবার জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি যেহেতু আমি আর আমার ভাই আর আমার কোনো দিদি বা বোন নেই বোন আছে কিন্তু সেটা মাসির মেয়ে ও প্রচুর ছোট স্কুলে গেছে আজকে আমার স্কুল ছুটি ছিল তাই আমি ভাবলাম একটু ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে দিই আর ঠাকুরকে স্নানটাও কমপ্লিট করিয়ে রাখি কারণ প্রচুর কাজ জানোই তো একটা প্রোগ্রামে ভীষণ ভীষণ কাজ থাকে তো এদিকে আমার শান্তিমাকে স্নান করানো হয়ে গেছে আর এখানে আমি হরিচাঁদ ঠাকুরকে স্নান করাচ্ছি মা যেহেতু একা একা সব কাজ করে উঠতে পারে না আর বাবারও বয়স হয়েছে বাবাও রিটায়ার্ড করেছে তো সেই জন্য বেশিরভাগ কাজটাই আমাকেই সামলাতে হয় ঠাকুরের স্নান তো করানো হয়ে গেছে আমরা ঘরে চলে এলাম ঘরে এসে দেখো এদিকে দাদু নারকেলটা ফাটিয়ে দিচ্ছে কারণ নাড়ু খই মুড়ির যেসব জিনিসপত্র হয় পুজোর সময় দিতে হয় সেগুলো সব আগের দিন যদি আমি বানিয়ে না রাখি আমি তো বানাচ্ছি না এগুলো একটু হেল্প করে দিচ্ছি মা মা দিদা মাসি ওরাই মেনলি করছে আর আগের দিন থেকে যদি সব আমরা রেডি করে না রাখি পরের দিন সমস্ত কাজ একসাথে করা যাবে না কারণ পরের দিন প্রচুর লোকজন চলে আসবে তো ব্লগটা মেনলি আমি দু তিন দিন নিয়ে করেছি করে তোমাদেরকে একসাথে দেখাচ্ছি দেখো নারকেল কোরানো হয়ে গেছে এর মধ্যে গুড় দিয়ে দিল গুড় দিয়ে এবার নারকেলটাকে ভালো করে মেখে নিল তাহলে নাড়ুটা খুব সুন্দর হবে এবার কড়াইতে দিয়ে এবার খুন্তি দিয়ে সেটাকে নাড়া হলো আর দেখো লাস্ট ফিনিশিং কত দারুণ সুন্দর নাড়ু হয়েছে তো এটা প্রসাদে যাবে আর দেখো নাড়ুর ওপর দিয়ে কিছু গুঁড়ো গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে নাড়ুটা যাতে একটার সাথে একটা লেগে না যায় এদিকে দেখো চিড়ে ভাজছে মানে এটা আমি ভাজছি কিন্তু চিড়েটা ভাজা হলো চিড়ের মোয়া হবে আর এদিকে খইগুলো দেওয়া হলো এর মধ্যে দেখো গুড়টা দিয়ে এটাকে নেড়ে দেওয়া হচ্ছে এটা দিয়ে খইয়ের একটা উরপা হবে এটাও খুব দারুণ খেতে হয় যাদের গ্রামের বাড়ি তারা নিশ্চয়ই জানো এগুলো নিজের হাতে সবার বাড়িতে করা হয় আর যাদের শহরে বাড়ি তারা তো অনেক কেউ জানে না এগুলো করতে জানে না বলবো না মেনলি ওদের টাইম থাকে না টাইম থাকে না বলে ওরা দোকান থেকেই কিনে আনে তো এই কাজগুলো চলছে বাড়িতে এদিকে আমি আর মাসি চলে এসেছিলাম ফুলের দোকানে কারণ ঠাকুরের ফুলের মালা লাগবে আগের দিন যদি অর্ডার দিয়ে না রাখি তাহলে পরের দিন পাওয়া যাবে না আর দু নম্বরে এই দোকানটা হচ্ছে বেস্ট দারুণ সুন্দর পুরো টাটকা তাজা ফুল পাওয়া যায় তো আমরা এখানে বলে রাখলাম পরের দিন আমাদের ফুলের মালা লাগবে আমরা চলে এলাম ঠাকুর ঘরে আমরা মিনস আর বিউ এটা হচ্ছে আমার মাসির মেয়ে দেখো আমরা এখানে ঠাকুরকে সরিয়ে ঠাকুরের নিচের জায়গাটাতে একটা বিছানা করে দেব হালকা করে যাতে ঠাকুর বসতে পারে তো এখানে কোথায় কি করবো আমি বুঝতে পারছিলাম না তারপরে মা এলো মা এসে একটা চকি দিয়ে গেল ছোট্ট মতো জল চকি সেটার ওপর ঠাকুরকে রাখা হলো তারপরে আমরা ঠাকুরের জায়গাটা সুন্দর করে একটা এখানে দেখো হলুদ কোটা শুরু হয়ে গেছে এটাও আমি করছি হলুদ তারপরে আরো তার সাথে দু একটা জিনিস মিক্সড করে দিতে হয় আমি জানি না দিদা দিয়ে দিয়েছে কারণ এই হলুদ দিয়ে ঠাকুরকে প্রথমে অভিষেক করানো হবে স্নান করানো হবে তারপরে ঠাকুরকে পুজো দেওয়া হবে আর মা ঠাকুরের জন্য এই শাড়িটা এনেছিল তো এই শাড়িটা আমি প্রথমে খুললাম খুলে দেখলাম যে মোটামুটি ঠিক আছে কিন্তু খুব একটু সফট মানে এটা একটু নরম নরম হয়ে যাবে মা ভেবেছিল যে গরম যেহেতু তাই একটু নরম শাড়ি নিয়ে আসা হয়েছে কিন্তু পরে দেখলাম এটা ভালো লাগছে না তারপরে এই শাড়িটাও নতুন আনা হয়েছিল এটাও সুন্দর শাড়িটা তো ভাবলাম যে এই শাড়িটাই পরাই কারণ ওই শাড়িটা ভীষণই নরম নরম লাগবে তারাও খুলে দেখাচ্ছি শাড়িটা তাহলে তোমরা বুঝতে পারবে শাড়িটা কত সুন্দর ভেতরটা রেড কালার মানে দুটো কালার রেড কালার আর এই সাইডটা হোয়াইট কালার তারপরে ভাবলাম এই শাড়িটাই পরাই এটা প্রথমে শাড়িটা ঠাকুরকে শাড়িটা পরাতে একটু প্রবলেম হয় এটা যেহেতু নর্মাল মানুষের মতো নয় ঠাকুর যেহেতু বসে আছে তো সেই জন্য প্রথমে শাড়িটাকে ছোট্ট ছোট্ট করে পাট পাট করে এটাকে কুচি করে নিতে হয়েছে কুচি করে নিয়ে তারপরে ডবল ভাজ করে এটা পরাতে হবে শাড়িটা আমার কুচি করে রাখা হয়ে গেল এরপর আমি ধুতিটা খুলছি কারণ এবার হরিচাঁদ ঠাকুরকে ধুতিটা পরাতে হবে এটা আগের দিন রাত্রেবেলা আমরা সব রেডি করে রাখছি আমি আর মাসি আজকে পরাবো না কারণ কালকে স্নান করিয়ে তারপরে শাড়িটা পরানো হবে যদি এই শাড়ির ভাঁজটা রেডি করে না রাখি কারণ ভোরবেলা একদমই টাইম পাবো না আর এদিকে দেখো কুলোটাও আমরা রেডি করে রাখছি এটা মাসি রেডি করে দিচ্ছে অন্যবার আমি করি নাই কারণ আমি আজ এবার অন্য কাজ করছিলাম এদিকে দেখো মঙ্গল ঘরটাও রেডি করা হচ্ছে বাড়িতে অনুষ্ঠান হলে সব লোকজন একসাথে মিলে কাজ করলে কি দারুণ লাগে না বাড়িটা ভীষণ বাড়ি বাড়ি মনে হয় আর অন্যান্য সময় তো আমরা কেউই প্রায় বাড়িতে থাকি না সবাই যে যার নিজের কাজে বেরিয়ে যাই আর এখানে দেখো দিদা এসেছে দাদু এসেছে কালকে পিসিরা আসবে সবাই আসবে মামা মামিরা দারুণ মজা হবে দেখো আমার কাজ করতে করতে কোমর ব্যথা হয়ে গেছে মাসি মেনলি এই কাজটা করে দিচ্ছে তো কিছু ছেঁড়া ফুল লাগবে আমি বললাম ফুলটা একটু ছিঁড়ে দিই তাহলে কিছুটা কাজ তো অন্তত এগিয়ে যাবে তোমাদের বাড়িতে কাঁধে কাঁধে বাড়িতে পুজো হয় অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমার নিজেরও ভালো লাগবে যে না আমাদের মতো তোমাদের বাড়িতেও পুজো হয় এদিকে দেখো কথা বলতে বলতে ঘরটা প্রায় রেডি হয়ে গেছে এবার ঘরটা কুলোর ওপর বসানো হবে এখানে মাটি দিয়ে একটা জায়গা রেডি করে দিয়েছে ঘট বসানো হয়ে গেছে আমাদের কুলোটা রেডি হয়ে গেছে মোটামুটি আজকের মতো আমাদের কাজ কমপ্লিট এখন আমরা ঘুমোতে যাবো ভোরবেলা আমরা উঠে পড়েছি প্রায় সাড়ে চারটে কি পাঁচটা বাজে দেখো ঠাকুরের অভিষেক হচ্ছে প্রথমে হলুদটা হলুদ গিলাম আরও কি কি সব দেয় এগুলো দিয়ে বেটে রাখা হয়েছে এই জিনিসটা দেখেছিলে কালকে রাত্রে আমরা রেডি করে রেখেছিলাম এখন এগুলো দিয়ে ঠাকুরকে মাখানো হচ্ছে এরপরে ঠাকুরের স্নান করানো হবে তারপরে ঠাকুরকে শাড়ি পরানো হবে Даку. ঠাকুরের ধুতিটা আমি প্রথমে পরিয়ে দিচ্ছি একা একা খুবই প্রবলেম হচ্ছিলো আমি করতে পারছিলাম না তারপর আমি মাকে ডাকলাম কারণ মাসি এখনও ঘুম থেকে ওঠেনি পিবও ওঠেনি যেহেতু কালকে রাত্রে অনেক রাত অবধি জেগে জেগে আমরা কাজ করছিলাম তাই আমি মাকে ডাকলাম মা চলে এসেছে আমাকে হেল্প করতে ধুতিটা তো পরানো হয়ে গেছে কিন্তু শাড়িটা পরাতে খুবই প্রবলেম হচ্ছিল আমি ঠিক করে বুঝতে পারছিলাম না কিভাবে অ্যাডজাস্ট করব কিছুতেই সামনের আঁচলটা ঠিক করতে পারছিলাম না অনেক কষ্ট করে দেখো মোটামুটি কমপ্লিট করছি এরপরে মনে মনে ভাবছিলাম ঠাকুরকে কি গয়না পড়াবো সেটাও ঠিক করে রাখা হয়নি কারণ এই কয়েকদিন প্রচণ্ড কাজ ছিল স্কুলের রেজাল্ট তৈরি করার জন্য কিছুই ঠিক করে রাখা হয়নি আগের দিন রাত্রেবেলাই আমরা সব ঠিক করছি অনেক কষ্ট করে দেখো শাক ঠাকুরের শাড়ির কুচিগুলো সব ঠিক করা হয়ে গেছে এবার আঁচলটা আমি ঠিক করে দিচ্ছি ব্যাস আঁচলটা ঠিক করে দিলেই শাড়ি পরানো রেডি অনেক কষ্ট করে এটা কমপ্লিট করলাম দেখো ধুতিটাও পরানো হয়ে গেছে ধুতিটার কুচিগুলো শুধু একটু পাটপাট করে দিচ্ছি এটা একটু পাটপাট করে দিলে না দেখতে খুব সুন্দর লাগে মোটামুটি এই কাজটা আমিই করি কারণ কেউ করতে পারে না করতে পারে না বলবো না যেহেতু প্রত্যেকবার আমি করি ওই জন্য মাও বলে যে তুই করে দে দেখো ঠাকুরকে কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও ঠাকুরের শাড়ি ধুতি পরানো হয়ে গেছে আজকের কাজ মোটামুটি কমপ্লিট শুধু গয়নাটা পরানো বাকি আছে তো গয়নাটা দেখো কেমন লাগছে এটা পরিয়ে দিচ্ছি আমি ঠাকুরকে এরপরে ঠাকুরের রিংস নিয়ে খুব প্রবলেম হচ্ছিল আমি পড়াতেই পারছিলাম না কারণ ঠাকুরের কানে যেহেতু ফুটো নেই মা বলছিল ফুটো করে দেবে আমি বললাম না থাক তো কানের দুলটা আমি ডবল টেপ দিয়ে অনেক কষ্ট করে পড়িয়েছি এদিকে দেখো ঠাকুরঘর তো কমপ্লিট মা সব সবজিগুলো এবার ওপরে নিয়ে যাবে মানে ছাদে আমাদের রান্না হবে নিচে যেহেতু সব লোকজন আসবে আর ঠাকুরের সব জিনিসপত্র বার করে নিয়ে আসা হয়েছে এবার ঠাকুরের সব পুজোর যন্ত্র চলবে ঠাকুর ঘরটা দেখো আমাদের এত অবধি আমার কাজ কমপ্লিট এবার এখন সকাল ছটা বাজে আর আমি বেরিয়ে যাচ্ছি ছটার মধ্যে এই কাজগুলো দেখো হয়ে গেছে ভাই আমাকে পৌঁছে দিতে যাচ্ছে অটো স্ট্যান্ডে কারণ আমার একটা কাজ আছে সেখানে যেতেই হবে আমি পৌঁছে গেছি আমার স্কুলে এখানে কপি চেকিং চলছিল যেহেতু এটা কিছুদিন আগের ব্লক আমি টাইমের জন্য দিয়ে উঠতে পারিনি তোমাদের এদিকে দেখো বাড়িতে ঠাকুরবরণ চলছে মানে ঠাকুরের জলটা ভরতে যাচ্ছে ঠাকুরকে যে স্নান করানো হবে সেই জলটা গঙ্গা থেকে নিয়ে আসা হয় তো গঙ্গা থেকে নিয়ে আসা হয়েছে যেহেতু আমি যাইনি তো আমি ভিডিওটা করতে পারিনি গঙ্গা থেকে এনে এই দেখো কলসির মধ্যে জলটা রাখা হয়েছে এটা হচ্ছে একটা শিবের স্থান আর মনসের স্থান এখানে রাখা হয়েছে এখান থেকে মনসা ঠাকুরকে শিব ঠাকুরকে নেমন্তন্ন করে বরণ করে তারপরে আমাদের জলটা বাড়িতে নিয়ে যাওয়া হবে এবার সেই জলটা দিয়ে ঠাকুরকে স্নান করানো হবে দেখো আমার মা এখানে ঠাকুর বরণ করে নিচ্ছে। ফাইনালি দেখো ঠাকুরকে ফুলের মালাগুলো দিয়ে সাজানো হয়েছে কি সুন্দর লাগছে আমি ভীষণ মিস করলাম আমি বাড়িতে ছিলাম না সারা দিন। পরে এসে বাড়িতে এসে এই ভিডিওটা আমি করেছি তো খুবই খুবই মন খারাপ ছিল আমার কিছু করার নেই কাজ তো করতেই হবে এটাই জীবন তুমি চাইলেই সব কিছু পাবে না আবার তুমি না চাইতেও অনেক কিছু পেয়ে যাবে তো যেটা হবে সেটাই মেনে নিতে হবে মেনে নিতে পারলেই জীবন দারুণ খুব সুন্দর কিছু তো করার নেই সবাইকে ভীষণ মিস করেছি সারা দিন দেখো আমি ঠাকুরের ছবিটা তুলে তোমাদের দেখাচ্ছি কি সুন্দর লাগছে পুরো মনে হচ্ছে যেন একজন জীবন্ত মানুষ বসে আছে ঠাকুরকে ঠাকুরকেও খুব সুন্দর লাগছে শাড়ি গয়না গাটি পরে ঠাকুরকে একদম নতুন বউয়ের মতো সাজানো হয়েছে দেখো আমি বাড়িতে এসে পুরো বিধ্বস্ত চোখ মুখের কি অবস্থা হয়েছে এই ভিডিওগুলো পিউ করে রেখেছিল দেখো ঠিক করেও করতেও পারেনি যারও তো পিউকে দেখেছো ছোট্ট পুচকি মেয়ে আমার মাসির মেয়ে তো ও যে এতটা ভিডিও করে রেখেছে আমি বলেছিলাম যে ব্লগটা বানাবো ভিডিওটা করে রাখতে এটা হচ্ছে পরের দিন আমাদের পুজোর পরের দিন সবাই মিলে রং খেলা হয় আবির খেলা হয় তো সবাই মিলে খুব এনজয় করছে আইটি এসেছে মাসি এই দিনও আমি ছিলাম না এই ব্লগ এই ভিডিওটাও মা করে রেখেছিল যাই হোক আজকের মতো টাটা দেখ